এই মোল্লার গুমা অঞ্চলের একদম গরিব কোন যুবক ভাই গুণাগার, দেখাও নাই, মালও নাই, পয়সা নাই, খেয়েও নাই, খেয়েও মায়া হরেন না, সারা মানুষে বাদ পান, সবে খারাপ পাইন। এও বান্দাই আল্লাহর এই আয়াতরে শুনিয়া, ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, সারা মসজিদ তো আল্লাহর, ও আল্লাহর ঘর আয়া হয় যদি, ও আমার আল্লাহ আমার জিন্দেগি বেকার, আল্লাহ তোমার ঘরের মধ্যে আয়া হইয়ার আমার জিম্মাদার তুমি হই যাও, আমার বুক তুমি মিটাইয়া দেও, আমার ডরডে তুমি হরাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিনে ওলা কবুল আপনি নমাজ পড়িয়া বারো আইতরা, আমি নমাজ পড়িছি না, আমার ডর ঘরের আল্লাহ মাফ দিবানি, সুবহানাল্লাহ। কাসিমে উত্তর দিলা, বাবা আমরা বাসা কইয়ার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আগে তুমি জান্নাত মুখী হইবে, সুবহানাল্লাহ, কারণ মাফ করিয়া দেওয়ার বেলায় আমার আল্লাহ বড় ক্ষমাশীল, এবং অত বড় ক্ষমা আল্লাহর কাছে আছে, খারে খে কোন সময় ফাঁস দিয়া আগ বাড়িব আল্লাহ ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ। ই বান্দায় লগে লগে তওবা ইস্তেগফার করে নমাজ শুরু করে দিল, আর কইল আল্লাহ দারুল উলুমের বানিয়ে দেওবন্দ, দেওবন্দের মাদ্রাসার বানি জান আতো ফাউন্ডেশন স্টোন, অত বড় বুজুর্গ আমারে কইতরা যেন তান থেকে আল্লাহ আমারে এক বাড়াই দিবা, আমি এখন তওবা শুরু করি না, ইস্তেগফার শুরু করি না, মাহাব চাওয়া শুরু করি না। আল্লাহর বান্দায় চাইতে 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 এমন উচ্চতার মধ্যে আল্লাহ দিছেন, এর বাদে নূরউদ্দিন সাহারানপুরি বানাইছেন, সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। নূরউদ্দিন সাহারানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলা বড় বুজুর্গ গেছলা, যাইন মানতে কত্তয় রয়ে গেছলা, লাস্টে পাকিয়ে পাখির লগে কথা হইতে বাসা বুঝি লাইতা, সুবহানাল্লাহ। ওলা মোল্লার কুফা মসজিদের ভিতরে বান্দায় বইয়া যদি খান দে, আল্লাহ আমি বড় গুণাগার, আমি বড় সিয়াকার, শিকড়ও খাইলাম আল্লাহ, রজনীগন্ধাও খাইলাম, লুডুও খেলাইলাম, ক্যারমও খেলাইলাম, ফ্রি ফায়ারও খেলাইলাম, ইলা কোনো গুণা নাই যেগুলো আমি বাদ দিলাম না, আল্লাহ তৌফিক দেখো আমরা মৌতর আগে কিতা আল্লাহ কইলে, আমরা আল্লাহ কিতা গপসপ করলা, ইতা আল্লাহর গুফতগু, ইতা আল্লাহর ডিসকাশন, আমরা লগর আল্লাহর আলোচনা, সমস্ত জ্ঞাতব্য বিষয়ে জান্নাত পাওয়ার সারা সিস্টেম, জাহান্নাম থাকি বাঁচিবার সারা সিস্টেম, সুদ থাকি বাঁচিবার সিস্টেম, নামাজ পড়িয়া ফায়দা পাওয়ার সিস্টেম, হালাল মাল খাইয়া ফায়দা পাওয়ার সিস্টেম, হারাম থাকি বাঁচিবার ফাওয়াইদ সারা আল্লাহ কোরআনে কেরিমর মধ্যে বাসাকা বিস্তারিত আল্লাহ বয়ান করল। আপনারা আসেন নি মাহফিল, কোনো আসেন নি, দিলে জানে মনে প্রাণে আসেন নি, আমার ভাই খেয়াল করবা কথা রাখবে না, আমি আপনারা সামনে সুরা জিনর জিন সুরার 29 নম্বর পারা সুরা জিনর কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, কোন সুরার সুরা জিন এক জাতি, মানুষল্লাহ খান জিনের জাতি, জিন হলোর আবির্ভাব, জিনকলর চলাফেরা, জিনকলর মাত কথা, জিনকলর অভ্যাস, জিনকলর ইবাদত, জিনকলর গুণা মানুষের মতো, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আপনারা সুবহানাল্লাহ কথা কো করেবা, জানিয়েন না কোন অভিধানে আর কোন সূত্রে রচিত হয়েছে মোল্লার কুফা নামটা, আমি জানিয়েন না, কুফা বোধবাম্পারের জায়গার নাম, যেন ইলমর বরকজ আসলো, সুবহানাল্লাহ কোকানা, আর কোনো একটা জাগার এক সাইডে কুফা পাওয়া, মোল্লা শব্দর তাত্ত্বিক ব্যাখ্যা আমি এনে দিয়ার না, যিনি সর্ববিষয়ে পারদর্শী তাকেই মোল্লা বলা হয়, সুবহানাল্লাহ কোকানা, হোক কয় কিতা কইতে আমরার বৈধতার নাম হলো আব্দুরহিম মোল্লা, সুবহানাল্লাহ, এই সূত্রে নামটা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা এই বান্দার কবরটি জান্নাতের বাগান বানিয়ে দেখো, আমিন, আমিনও হইতে নাই, বাপ বেশ মালাম দুস্থ বুজুর্গ আহবাব, আপনারা জোর বাদ থেকে মনে হয় প্রোগ্রাম চালে নেন, ও বেমার হন নফল ইবাদাত বুড়া লাগবার আগে শেষ হইতে লাগে, এর লাগিন আমি হুজুরদের কইয়ার, আমি হুজুরের মাত্রা খাটিয়ান না,
তকরির নসিহত বেশ লম্বা সময় না, কম সময় হইতো, তুরা হইতো, বুঝা যায়নি ভাই, কম সময় হইতো, এক ঘন্টা সোয়া ঘন্টার ভিতরে তকরির শেষ হইতো। বর্তমানে খালিলুর রহমান সাজ্জাদ নোমান হিসাবে যাইন ভারতবর্ষের মধ্যে অন্যতম আউলিয়া কেরামদের মধ্যে একজন, আলেমে দ্বীন হিসাবে উলামায়ে কেরামে কোন দাসে বয়ান হত, কোন সিস্টেমে তকরির হইত, কিলে আলোচনা হইত, কোন মৌজুআতের উপরে আলোচনা হইত, ও তার একটা মশওয়ারা সভা করিয়া দারুল উলুম ফারিগিন উম্মুল মাদারিস থেকে লাগাইয়া বড় বড় মাদারিসর আকাবিরিন হযরত মুহাদ্দিসিন হল লইয়া মুদাররিসিন হল লইয়া মশওয়ারা করিয়া জায়গায় জায়গায় স্টেটে স্টেটে উলামারে পাঠানি হয়েছে। যেন ওয়াহিজিন মুকাররিন যারা নসাইহ পেশ করেন তারা লোকে মশওয়ারা করো, বিতর্কিত কোনো মাপ না, সাংগঠনিক কোনো মাপ না। নদওয়া জমিয়ত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন এই সাইর সংগঠনের খিদমত বরাহ চলেন না মাতো না, 1050টার উপরে সংগঠন ভারতবর্ষত আছে খুব আলহামদুলিল্লাহ, কোনোখানো অত সমস্যা নাই, এত সমস্যা বরাক বেলিত এই বরাক বেলিত এই সমস্যা থাকার কারণে আমরা হিলে উন্নতি ওর না, নাইলে আমরা বহুত উপরে দরজা গিয়ার তো আছে সুবহানাল্লাহ। নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন সবাই মিলে আমরা হলাম আল্লাহর জাকিরিন, সুবহানাল্লাহ কা, সবাই মিলে আমরা হলাম আল্লাহর তাইবিন, সবাই মিলে আমরা হলাম আল্লাহর শাকিরিন, সুবহানাল্লাহ। তো আমরা এক প্ল্যাটফর্ম তাকিয়া দিনর ঝান্ডারে বুলন্দ করবার তৌফিক আল্লাহ দে কোয়া হোক, আমিন। জিন জাতি হইলা মানব জাতির মতো একটা জাতি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবার লাগি জিন্নাতরে আর মানুষরে আল্লাহ বানাইছেন, একবারে সমানুপাতিক হারে আল্লাহ রাখছেন জিন্না ওয়াল ইনস। যদিও আমরা সামড়ার শৌক দৃষ্টি মেও না, আমরা দেখি আর না জিন্নাত, মাত বোঝা জানি নবীজিও বুধবাইছেন না জিন্নাত হল তান দ্বার আইতরা বা আইবা ও উদ্দেশ্যে আইতরা ও হারণে আইতরা ফইলা বুধবাইছেন না, আল্লাহ জানা নিয়ে বাদে বুধবাইছেন সুবহানাল্লাহ। জিন্নাত হল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য না, সুরায় জিন জিনর মুতাআল্লিক কিছু আলোচনা আন্তরা আনিয়া আমরারও ফায়দার লাগিন, আমরাও আল্লাহরে চিনবার লাগিন, আমরাও আল্লাহর মায়ার বানবার লাগিন, আমরার লগেও আল্লাহর মহব্বত লাগবার লাগিন, আল্লাহ যা হইতরা তা মাতিবার লাগিন আমি ফড়িছি। তবে যেহেতু আয়াত ফড়িছি সেই হেতু আর মুতাআল্লিক কিছু আলোচনা না করলে না হল, ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সহযোগিতা থাকলে আমার মাত আগে দিয়ে বাড়িব। খমর তোলা মারবা নি কেউ, খমর তোলা মারবার আগে কোন জানি সভাপতি আছে তাই নেন, তাহলে কইয়া যাইবা ইস্তেঞ্জা ইমার্জেন্সি ফোন মৈগিতর খবর মৈগিতার খবর কইয়া যাইবা দেওয়া হইব, ইনো জবরদস্তি করিয়া খেয়ে বুয়ানি হতো না ইনশাআল্লাহ, এগু সিস্টেম নাই জল স্যার কইয়া যাইবা তো ইনশাআল্লাহ, আখতাফ আলমারি উঠাতে হইতো না ইনশাআল্লাহ, তাহলে খোক আল্লাহ আমিন। আল্লাহ রব্বুল আলামিনে সুরায় জিনর মধ্যে প্রথম যে আয়াত আমি পড়েছি 18 নম্বর আয়াত, একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জিনখন আগমন হল্লা, জিনখন আউলিয়া কেরামর কাছেও যায় সুবহানাল্লাহ। বাসান্দে হুজুর গোবিন্দপুরি সাহেব বুড়ি বাইলি সাহেব রাঙ্গাউটি হুজুর বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এরা লক্ষ লক্ষ জিনখন মুরিদিন আছেন সুবহানাল্লাহ, জুড়ে হো না সুবহানাল্লাহ। তো এরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবাকৃতিতে গিয়া পরিচয় দিল আমরা জিনের দল, ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনার মসজিদ ও আইয়া নামাজ আদায় করতাম, মাজার গি আমরা জিন্নাত হলে চাইয়া যে আপনার মসজিদ ও আইয়া নামাজ আদায় করতাম, যদিও বহু দূরত্ব অতিক্রম করিয়া জিন্নাত হল আইতে পারেন। মুফতি মুস্তাকুন নবী কাসেম হিসাবে একবার হইলা যে একবার এক জিন্নাতরে হয়েছিল তাই নাকি,
বিলে আমার একটা নবরত্ন তেল লাগে বুঝা জানি ভাই বাংলাদেশ না হইয়া কলকাতা থেকে আইয়া দোকান থেকে লইয়া গেছে সুবহানাল্লাহ কেন 15 মিনিটের ভিতরে আল্লাহু আকবার এখন সারা দুনিয়ার জেনেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে নামাজ আদায় করতে চাই নামাজ পড়তে চাই আমরা নামাজ পড়িতাম আপনার অনুয়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্চকিত হইলা কিতা জবাব দিতা লগে লগে জিব্রিল আমি তুরন্ত হাজির আয়াত লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিরে কোনদিনও আল্লাহ শর্মিন্দা করছেন না খেয়াল সওয়াল করার লগে লগে জবাব হয়তো আগে নয়তো এই মুহূর্তে নয়তো বা সামান্য পরে আয়াত হাজির সুবহানাল্লাহ হুকবার সুবহানাল্লাহ সিয়ারর মানুষে সুবহানাল্লাহ কইলেও সমান সওয়াব পাইবা সুবহানাল্লাহ হুকবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমাইত্রা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا الله فرمي وأن المساجد لله এবং এই যে সমস্ত মসজিদ যত মসজিদ হল আছে মোল্লার কুফা মসজিদ সহ সারা আল্লাহর লাগিন সুবহানাল্লাহ সব মসজিদ আল্লাহর লাগিন ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ মোল্লার কুফা মসজিদ লিল্লাহ পঞ্জগানা মসজিদ লিল্লাহ আল্লাহর লাগিন লালার মসজিদ লিল্লাহ পাহাড় অঞ্চলের মসজিদ লিল্লাহ গাঁও অঞ্চলের মসজিদ লিল্লাহ শহর কেন্দ্রিক মসজিদ লিল্লাহ সারা মসজিদ আল্লাহর মসজিদ সুবহানাল্লাহ মসজিদ ঘর আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকিতে চাইবায় অন ডাকিতে পারবায় যেন আসো বুঝা জানি ভাই এখন যেন আসো আমরা সবর লাগি আল্লাহর ঘরে তো করা সম্ভব আছে নি গিয়া নামাজ পড়া মাতুই না হেনে সবর লাগে এবং আল্লাহর ঘর নবীজির রোজা এতর গিয়া মসজিদে নববীত গিয়া নামাজ পড়িবার সুযোগ সবর আছে সব বক্ত اللَّهِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ قريش বংশের মানুষরে উদ্দেশ্য করি আল্লাহ হইতরা لِإِيلَافِ قُرَيْش إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ قريش বংশের মানুষ বড় সম্মানী এবং ইজ্জতি মানুষ এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশ আর আল্লাহর ঘরের দারর মানুষ খার ঘরের দারর মানুষ আল্লাহর ঘরের দারর মানুষ মোল্লার কুফা অঞ্চলত সবথেকে নামি দামি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাই কইবা এন পরিচয় সর্বজন বিদিত সবে তানে চিনে তান পরিচয় দিয়া যদি শিলচার কোনো মানুষগুলো আছে এনে চিনে বদরগুরের মানুষে এনে চিনে ফতরহান্দির মানুষে এনে চিনে গাড় মোড়ার মানুষে এনে চিনে ফাড়গাঁওর মানুষেও চিনে ইলা কোনো ব্যক্তি যদি তা হইন এন পরিচয় দিলে আপনি সম্মানী হইবানি না বেজ্জত হইবা এই মানুষ যত সম্মানী হইবা সেই হাইসিয়তে আপনি সম্মান পাইবা ঠিক আছে ইনশাআল্লাহ যাইন সম্মানী ব্যক্তির পরিচয় দিবা সুজা আমার বাড়ির দ্বারের মানুষ আমি আবদুল্লাহ ফুরর সাহেব ওর বাড়ির দ্বারের মানুষ আমি মোহাম্মদ ফুরর হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারের মানুষ আমি লালার মেসাব ওর বাড়ির দ্বারের মানুষ আমি রাঙ্গাগুটি শেখ রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারের মানুষ আমি বসহান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারের মানুষ আমি আব্দুল সত্তার রায়পুরী রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারের মানুষ আমি টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারের মানুষ আমি হওয়ার মানে মানুষে মায়া করবনি না গাইলেইব মায়া করব হেনে ইয়া আল্লাহ অমুকর বাড়ির দ্বারের মানুষ সাহ হওয়াইয়া দেইবা হাদিয়া তোফা দেই ঠিক না
আল্লাহর ঘরের দারর মানু কুরাইশ বংশের মানুষ আল্লাহ ফরমাই তোমরা শীত প্রধান এলাকার মধ্যে যাও গরম এলাকার মধ্যে যাও যে জায়গার মধ্যে যাইবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দয়ায় ইজ্জতে সম্মানে তোমরা সম্মানী হইবাই তোমরার বড় আসক্তি আছে তোমরার বড় খেয়াল আছে রে কুরাইশ বংশের মানুষ যারা ব্যবসা করতা যেন শীতর এলাকা যেন শীত যে এলাকা ইনো না গিয়া উল্টা দিকে যাইন আরাম পাইবার লাগিল এখন কোর সময় শিলং যাওয়া বালানি না গরমের সময় শিলং গেলে আরাম গরমের সময় মানুষ শিলং যায় এখানে প্রায় যায় কেনে যায় হন গেলে আরাম বুঝা যারনি আর শীতর সময় যখন শীত বেশি হয়ে যায় গরম এলাকার মধ্যে মানুষ যায় ও আল্লাহ কইতরা তোমরা যাওয়ার কিছু উদ্দেশ্য আছে সুবহানাল্লাহ তোমরা আসক্তি আছে আসক্তি হেনে আবহাওয়ার দিক দিয়েও বালা আর তোমরার ব্যবসা বালা হয় ও বংশর মানুষ আল্লাহর ঘরের দারর মানুষ ইয়া আল্লাহ বয়তুল্লাহর দারর মানুষ সুবহানাল্লাহ কোনা বয়তুল্লাহর দারর মানুষ হওয়ার কারণে তোমরার বিজনেস বড় বালা হয় ব্যবসা বড় বালা হয় এল্লা কিন্তু তোমরা বড় বালা পাও শীত এলাকারে বালা পাও গরম এলাকারে বালা পাও যেন তোমরা যারায় তোমাদের ব্যবসা লাভবান করায় তবে আমি কইয়া আমার ফাউরিলে হইতো না আমার গরর ইবাদত লাগবো যত বেশি ইবাদত আমার গর কেন্দ্রিক তোমরা ইবাদত হইব অত তোমাতান সাকসেস হইবাই সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দেব আমার গরর সম্মান করবাই আমার গরর সাফাই করবাই আমার গরর খিদমত করবাই আমার গরর মাল লাগাইবাই আমার গরর সৎকা দিবাই আমার গরর ঝাড়ু দিবাই আমার গর সাফ করবাই আমি আল্লাহ তোমার জরুরত খুলাইয়া দেব সুবহানাল্লাহ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ সুতরাং তোমরা ইবাদত করো এই ঘর সুবহানাল্লাহ ও যেন ঘর এই আল্লাহর ঘর মোল্লার কুফার মানুষ দেওয়ার সম্ভাবনা আছে فَلْيَعْبُدُوا আপনার লাগি رَبَّ هَذَا الْبَيْتِ হইনা সুবহানাল্লাহ আপনার লাগি মোল্লার কুফা অঞ্চলের মানুষের লাগিন আল্লাহর ঘর হইল এইটা ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ সারা মসজিদ আল্লাহর যেখানে যেখানে আল্লাহর মসজিদ আছে সিজদায় লুটিয়ে পড়ো রুকুয়ে ঝুঁকে পড়ো এবং আল্লাহর তসবিহ আদায়ে এলাকা বাতাস আকাশ মুখরিত করে তোলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কইত্রা যদি তুমি তাই আমার ঘরের ইবাদত করো আমার ঘরের সম্মান বাড়াও আমার ঘরের সম্মানে তোমরা দুনিয়াত সম্মানী হইবাই আর আমি আল্লাহ তোমার দুইটা পুরস্কার দেব সুবহানাল্লাহ কয়টা পুরস্কার হরর মানুষ যারার হমর বেদনা নাই হাঁটুর বেদনা নাই স্পন্ডির বেদনা নাই নেক পেইন নাই হার্টর বেদনা নাই বইলে অসুবিধা হয় না দয়া করি মেহরবানি করে সামনে আয় কুয়া আল্লাহ তাআলা সূরে মুজাদালার মধ্যে পরিষ্কার হইতরা আগেও কইছি আমি তাফাসসাহু ফিল মাজালিস আপনারা দয়া করিয়া মেহরবানি করিয়া আল্লাহর কালামর ডাকে সাড়া দিয়া আপনারা সামনে আকুয়া আর জিকির করো কয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে কয় মাইক এখটা এখটা আপনারা দিলে যান নাকি জানি আওয়াজ মারান না লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ যার সামনে খালি জায়গা আছে এনুটো কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন অনেক 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 সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সব পাইমাই ও যেন সামান্য হরিলাই সামান্য হরার বরকতে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বানাইয়া দিবা সুবহানাল্লাহ কালামর আয়াতর ব্যাখ্যা হইয়ার কালাম তাফাসসাহু শব্দর ব্যাখ্যার মধ্যে কইত্রা লগে লগে আল্লাহ এন লাগিন জান্নাতে একটা জায়গা বার করে তুইছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ কইত্রা আল্লাহ হে হে কইত্রা আল্লাহ কইত্রা যাও লিগিলাত সময় নষ্ট হইলে হইতো না আমরা সূরা জিনর মতো হইতাম যদি আল্লাহর ঘরের ইবাদত হয় আল্লাহ কইত্র তোমার তান্ডে দুইটা প্রাইজ দিমু স্যার প্রাইজ কিতা দিমু পুরস্কার দিমু ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ
wa amanahum min khauf. Subhanallah. Ami Allah rabbul alamin e tumatan loge wa'da koriyar ami ja boli shotto boli shotto boi mitta bolina shamanno tumi kono sandeho subhanai kono shok nai jodi amar gorer ibadat tumra koro khidmat tumra akbarao sadqa diya tumra shirkat koro ami Allah rabbul alamin e khoyat ek number e tumatan fetor bhukre ami mariya dilaimo subhanallah dui number e ontor takia duniya akhirater shongshoy ebong bhoyre ami Allah dur koriya dimo subhanallah dekhisen ekbar sara subhanallah kor kase subhanallah khoibar lagin to ono awa kino jalsa na takle khe ono aya khoiboni subhanallah khoiboni khe na ek sujoke allah amra re milaisoi el lagin amra allah tasbih adai kortam allah tahmid adai kortam khoto ara khoyar kacha badam video call whatsapp facebook muko aniar bejan nanan biti kishta muko aniar ekbar ta khoitam nane subhanallah alhamdulillah alam naj'al lahu 'aynayn wa lisanan wa shafatayn ei je sok dila jibba dila tur dila etare khamol akitam nane mato na khane jao mat fatara jabo gya allah ek number e book mitain dui number e dor horain subhanallah o ekhon praman koriya dekhba আল্লাহর গড দে সেন্টার বানাইয়া সারা দুনিয়ার আল্লাহর ঘর বনল মসজিদ বনল যে ব্যক্তি মসজিদের মধ্যে সময় কাটায় হাইয়া আলাল ফালাহ আযান শোনার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর তকব্বুরের আলোচনা আল্লাহর তাকবীরের আওয়াজ হাইয়া আলাল ফালাহের আওয়াজ আল্লাহর রাসূলের গওয়াহির আওয়াজ আল্লাহর ওয়াহদানিয়তের গওয়াহির আওয়াজ শোনার মানে ইলা জনন বান্দা আছেন যারা ইন্তেজার তখন জোর নামাজ পড়িয়া আসর সামনে আর আসর পড়িয়া মাগরিবের ইন্তেজার মাগরিব পড়িয়া ইশার ইন্তেজার ইশা পড়িয়া ঘুমাইন আবার একটু আগে উঠিয়া নামাজ আদায় করা শুরু করে দেন এর বাদে এক নামাজে সুন্নাত আদায় করিয়া ফজরর মসজিদ মুখা যায় সুবহানাল্লাহ এই যারা বান্দা মসজিদের লগে দিল লাগাই থাকে এরারে আল্লাহ দুইটা ডর থাকি আল্লাহ বাঁচাইলেন তার হানের ডর নাই রিস্কর মালিক আল্লাহ তার খানের ইন্তজাম করিয়া দিবা আর তার দিল তাকিয়া সারা ডরে হরাইয়া দিলেইবা আল্লাহর ঘর এই আল্লাহর ঘর যেন যেন আছে তোমরা অন অন নামাজ পড়ো নবীজি লগে লগে আল্লাহর কাছ থেকে ফাইয়া কই দিলেই লও আন্না মাসাজিদালিল্লাহ আদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইতা খাল লাগিন জিন্নাতর মুতাআল্লিক নবীজির আলোচনা ফায়দা গার আমরা ফায়দা গার ইতা আলোচনা খানোর গুনাগার নেককার খম আড়ুয়া মধ্যম আড়ুয়া ফুরা আড়ুয়া খম শিয়ান মধ্যম শিয়ান ফুরা শিয়ান সবল লাগিন আল্লাহর কালাম সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আসকু নাই বাদ দেই না আগে দি আগে দি আগে দি যাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফালা তাদউ মাআল্লাহি আহাদা আল্লাহর ঘরের মধ্যে তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের লগে খেয়ররে মিলাইও না আর খেয়রর লগে ডাকিতে সময় তাদউ যখন ডাকিবায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকো আল্লাহর লগে আর খেয়ররে তোমরা ডাকিও না হক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ ছাড়া আরো কিছু জাত আরো কিছু আসবাব আমি এখন জলসাত বয়ানো জিও ইনশাআল্লাহ রিসিভ না করলে 40 বার মারবো আর টেনশন তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দে তোমরা ঘরের মধ্যে গিয়া মসজিদের মধ্যে গিয়া আমারে ডাকো আমি আল্লাহর লগে ডাকার মধ্যে হেররে শরীক করিও না যেমন ডাকা হইতে সময় চাওয়া আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও তুমি আমারে সালাও তুমি আমারে বরকত দেও তুমি আমারে খাওয়াও আমার হায়াতের মধ্যে বরকত দেও আওলাদের মধ্যে বরকত দেও রিজকের মধ্যে বরকত দেও কথা আমরা কই না কোনো কি ইলা কই না নি এবার ফরাস কিছু কম পাইছি আমার হুঁশ ডলি যাক এবার কোন লাইন বাপ বেশ ভালো না বুঝা যাবে নি এ ফরাসরে রব বানাইছে
আলুরে রব বানাইছে, জেসিবিরে রব বানাইছে, ট্রিপারডে রব বানাইছে, জমিনডে রব বানাইছে, খেরালা ক্ষেত্রে রব বানাইছে, বেন্ডিরে রব বানাইছে, কুরিরে রব বানাইছে, এলা বহুত মানুষ আছে বুঝা যারনি, ড্রাইভিং ডে রব বানাইছে, দোকান মেগাইছে, দোকান বন্ধ করছে, খর আসমানর বাপ বালা নাই বিলে, আসমানর বাপ বালা নাই, নাউযু বিল্লাহ, ইমানর খাতরা আইব, আসমানর বাপ তো আসমান ওয়ালা জানেন, জমিনর বাপ জমিন ওয়ালা জানেন, আমরা তো আল্লাহর দৃষ্টির মধ্যে ফকির, আমরা কিতা দনিনি, আমরা আকল দিয়া বুধভাই, আমি যখন হরিয়ার ওহানু সত্য ওহানু সর্বোচ্চ স্থানে আসনে আসেন না, আল্লাহ কুতরা ওয়াল্লাহু গানিয়ুন, আল্লাহ দনি, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা দুনিয়ার সারা মানুষ ফকির মিসকিন, ফোকাস সুবহানাল্লাহ, আল্লাহ কুতরা আমরা ফকির, আমরা মিসকিন, আমরা সাইল, আর আল্লাহ দেনেওয়ালা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কুতরা আমি গনি, আমি দনি, সারা সম্পত্তির মাল আর ভান্ডার আমি আল্লাহর কাছে, চাও তোমরা আমার কাছে কোনো বস্তুরে রব বানাইও না, আমরা সারা বস্তুরে আসবাবরে দোকানরে মালরে ব্যাংক ব্যালেন্সরে আমরা রব বানাইয়া বুয়ার, আল্লাহ তাআলা আল্লাহর শুধু রব বানাইবার তৌফিক আর শক্তি সামর্থ্য আর দোয়া করবার ইবাদাতরে আকবাড়াইয়া লইয়া মৌত ইবার তৌফিক আমরা দেখো হোক, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুন আলাইহি লিবাদা, সুবহানাল্লাহ হুবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই তাইন হইত্রা আল্লাহ হইত্রা খারে হইত্রা নবীরে খারে হইত্রা ফায়দা কিন্তু আমরা আর হইনা সুবহানাল্লাহ, দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিম ব্যাপী আমরা রে কোনো মতে কোনো মতে জান্নাতমুখী হরবার লাগিন, হায় রে আল্লাহর খুশি চেষ্টা করতে করতে আল্লাহ মাথে কি করি নরে আল্লাহ অতখান পর্যন্ত হইতরা হন কুয়া জি, এক বাবায় জেলা ছেলেরে হইন তোর জেলা পড়াশোনার অবস্থা দেখি আর তোর বাপ বেশ মালা নাই, আমি ডরাই আর তুই ফেল করি লিখে আমি ডরাই আর তুই এরে এক আয়াত আপনারা পাইছেন বে জান, আমি ফার্স্ট হয়েছি দুই তিন দিন আগে, আল্লাহ কইত্রা ফা ইন্নি আখাফু, আমি ডরাই আর তোমরা নি জাহান্নামে যাও গিয়া, আল্লাহ ডরাইত্রা আমরা লাগে কেমন জোরে সুবহানাল্লাহ কইবার দরকার আছে, আল্লাহ ডরাইত্রা আল্লাহ আল্লাহ হে আল্লাহ, এতে বোঝা যায় ঠিকই শুনতেন আল্লাহ আমরা লাগি হাত বোঝা যায় আল্লাহর কালাম দেখলে এর লাগিন তিলাবত খরকমা তফসিরর ইন্তেজাম খরক মাতা ফতর আসাড়িল মজা লাগত নাই কোনো সুযোগ পাইতে নাই লাইন পাইতে নাই কবর যাওয়ার বাদে আল্লাহর কাছে চাইলে আর অর্থ বুঝবার লাইন নাই এবং ফায়দা উঠাইবার লাইন নাই দুনিয়ার যত মা গেছেন গিয়া যত মা জমিন আসেন যত মা কিয়ামত পর্যন্ত আইবা সারা মা থেকে আমার আল্লাহর মায়া বেশি সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মায়া করিয়া মাফ করে দিলাম কহক আল্লাহুম্মা আমিন, আমরা আল্লাহর গোলামি করতাম পারিয়ার না রাইত আমরা ঘুমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না লিয়া ঘুমাই আমার যুবক ভাই শরীর না পাক লিয়া ঘুমাই গোসল ফরজ লিয়া ঘুমাই আল্লাহ ঘুম লাগাইন আবার সকালে উঠে না পাক হইয়া আল্লাহ ঘুম থেকে উঠাই লয় সুবহানাল্লাহ ও আল্লাহ শুধু নেককার লাগি নাই গুনাগার নিকৃষ্ট গুনাগার যারা আছে বান্দা বান্দি এরা রে আল্লাহ মাফ করিয়া দিবার লাগিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে হায় রে আল্লাহর খুশির দেহ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই আমার বান্দা লাম্মা কামা আব্দুল্লাহ ইন আব্দুল্লাহ হইতে মোহাম্মদ উদ্দেশ্য মুখাতবে আউয়াল এক নম্বর উদ্দেশ্য মোহাম্মদ আর দুই নম্বর উদ্দেশ্য এইম এইম আমি আপনি গুনাগার নেককার সারা সুবহানাল্লাহ কোয়া যখন আমার বান্দা দাঁড়ায় আমার বান্দা আমার বয়ে নমাজের মধ্যে দাঁড়ায় দণ্ডায় অমান অয় নমাজ নাই দণ্ডায় অমান হইছেন অর্থ আমার বান্দা আমার লাগিন যখন দাঁড়ায়
আমার ফাইবার লাগিন যখন আমার বান্দা খাড়া হয় আব্দুল্লাহ ইয়াদউহু আমার ডাকে আমার কাছে চায় চাওয়ার লাগিন যখন খাড়া হয় আমার বান্দা কামা আল্লাহ ফরমাইন কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা তখন তারা আয়া ভিড় জমায় তারা হইতে সাহাবায়ে কেরাম তারা হইতে জিন হল তারা হইতে ইমামুল লগে মুক্তদি হল তারা হইতে উলামায়ে কেরামুল লগে আমরা তারা হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে আমরা সুবহানাল্লাহ কোয়া তারা আয়া দাল্লয় যখন আমার বন্ধু আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাড়া হইন আমি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার লাগিন তখন সারাইয়া এক লগে বান্দিলাইন দল বান্দিয়া তারা এক দার লইয়া উবাইন ও জিন্না তকলে পরামর্শ করিয়া এক মাত মাতিসলা ইমাম ইবনে আবু কাতাদা রহমাতুল্লাহ আলাইহি ফরমাইত্রা হাদিসটা নকল হত্রা জিন্না তকলে একবার হইত্রা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ডাহে সাহাবায়ে কেরাম ওলাইয়া আজইন আর আশ্চর্যান্বিত হইছেন জিন্নাত হল দেখিয়া আল্লাহর রাসূলের লগে সাহাবায়ে কেরামর সহযোগিতার হাত যেন বাড়াইয়া দেওয়া হয় যখন নবীজিয়ে ডাক দেন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম আইন তারা আগলা থেকে দেখতে লাগে একটা বৃত্ত গোলাকার কিতা একটা জিনিস ধোয়া মনে হয় সুবহানাল্লাহ কোয়ালা কিতা একটা গোল জিনিস বৃত্তাকার তফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস তকল কথা বুঝা যার বৃত্তাকার গোল একটা নীরব নিস্তব্ধ জিনিস ধোয়া নবীর ডাকে সাহাবায়ে কেরাম জাপ দিয়া ইয়া নবীর দাল লইতা সুবহানাল্লাহ কোয়ালা যখন আমার বান্দা আল্লাহর ডাকে খাড়া হয় তখন তারা ইয়া দলে দলে ভিড় জমায় সুবহানাল্লাহ ইকান দিয়া হায় রে মুরাদ আল্লাহর মুফাসসিরিনে কেরাম গলে কইতরা না না এটা বয়তুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয় ও আন্নাল মাসাজিদ লিল্লাহ তোমরা সব মসজিদে মসজিদে খাড়াও রে আর মসজিদ ভর্তি করিয়া আমার ইবাদত কর রে কন্যা আমিন আমিন আমরা রে বরং আল্লাহ এমন এক কালাম দিলাম যে জায়গার মধ্যে তিলাবত হইব যে আয়াত ও এলাকার লগে আল্লাহ ফিট করে দিলাই বা সুবহানাল্লাহ হোক না যেন তিলাবত করবা ফিট যেন যে আমার প্রতিভা ফিট যেন যে আলোচনা করবা ওই এলাকার লগে ফিট এল্লাগিন হাজা কালামুল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহর মাখলুক নাই আল্লাহ এটা বানাইছেন না বরং তার জুবানের বিবরণীও ন সুবহানাল্লাহ হোক না আল্লাহ রাব্বুল আলামিন এবাদে ফরমাই বর্ণনা দেওয়া শেষ এখন দুয়ার লাগিন হইত্রা সরাসরি অনবি তুমি খ রে বা তুমি খ আরে করতো তোমার উম্মতরে খ তারা হইতা সুবহানাল্লাহ ও ভাই আমার যুবক ভাই ইয়ারফোন লাগাইয়া গান শুনে ভিডিও কলর মধ্যে আরেক বাইরে হয় ভাই আমি এখন বহুত বড় একটা ফাত্তর টিলার উপরে উবাইছি সেলফি উঠাই আর ভাই ও দেখ ভিডিও কল কি সুন্দর জ্যাকেট লাগাইছি আমি তো এখন 6 GB রেমালা মোবাইল লইছি আমি তো ডিউক বাইক লই লইছি আমার তো এখন আর স্টাইলের কোনো লাইন নাই সারা স্টাইল আমার শেষ এখন অন্তিম পর্যায়ে পৌঁছেছি এখন KTM বাইক লওয়ার পথে আমার লাগিন দোয়া করিস বুঝা জানি ভাই এখন যুবক ভাইয়ের তোর উন্মাদ অবস্থা দেখলে ডর করে বাইক চালানি দেখলে ডর করে ডাম্পার হামানি দেখলে ডর করে শরীর নাপাক দেখলে ডর করে টাইট ফ্যান দেখলে ডর করে আমার আবুল বশর ভাই যান গাড়ি লইয়া আমি চলি এইন খাইলে আশ্চর্যজনক মন্তব্য হল আমার গুনিয়া মাথা উঠা শেষ বলে কিতা বিয়ে ফাক একদিন একটা বাচ্চারে হইলা 17-18 বছরের জোয়ারে অত টাইট ফ্যানটুকু লাগাস কিলা বুঝলেন একবারে টাইট আর কি ওগে উঠিয়া উত্তর দিছে ওলা গরম মানুষ এই ধারণা তোরা দূরই আর কি দূর থেকে হ মারিলে মানে হয় ভিতরে বেলে রাং দি বেলে ফুলে বেড়ানি লাগে আর মাঝে আর রাং দি বেড়াইয়া ওগুঠানিয়া হারায় বেলে চিন্তা করো মুসলমান আল্লাহ একবার ও ভাই তুমি ইস্তিনজা করবা এখানে তুমি টিস্যু ব্যবহার করবা কেমনে ডেলা ব্যবহার করবা কেমনে তুমি ইস্তিনজা করার সময় বই বাই ভাই কেমনে তোমার কথা নবীজি ফরমাইন আনা হাবিবুল্লাহ ওয়াশাব্বু তাইবু হাবিবুল্লাহ হে আমার নজওয়ান যুবক এবং যুবতী আমার উম্মতেরা আমি নবীজি হইয়ার আনা হাবিবুল্লাহ আমি নবীজির বন্ধু আমি ফ্রেন্ড আমি দোস্ত ওয়াশাব্বু তাইবু হাবিবুল্লাহ যে যুবকে যুবতী তো
তওবা হরিয়া তাইব হই যাইবা তওবা করনে वाला তুমিও আল্লাহর বন্ধু বনি যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব ভাই সুবহানাল্লাহ এই মোল্লার গুবা অঞ্চলর একদম গরীব কোন যুবক ভাই গুনাহগার দেখাও নাই মালও নাই পয়সা নাই খেও নাই খেও মায়া করেন না সারা মানুষে বাদ পাইন সবে খারাপ পাইন এও বান্দাই আল্লাহর এই আয়াত রে হুনিয়া ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ সারা মসজিদ তো আল্লাহর ও আল্লাহর ঘর হইয়া হয় যদি ও আমার আল্লাহ আমার জিন্দেগি বেকার আল্লাহ তোমার ঘরের মধ্যে আয়া হইয়ার আমার জিম্মাদার তুমি হই যাও আমার ভুক তুমি মিটাইয়া দেও আমার ডটে তুমি হরাইয়া দেও আল্লাহ রাব্বুল আলামিন ওলা কবুল করবা ওলা কবুল করমা কাসিম নান তুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মসজিদ থেকে বার হইয়া বানিয়ে দার হলম মসজিদ থেকে বার হইয়া যাইন এক বান্দা খানদের বাবা তুমি খান দোখানে কিউ তুম রুতে হ হেনে তুমি খান দো বেলে খান দিয়ার এল লাগিন আপনি নামাজ পড়িয়া বারে আইতরা আমি নামাজ পড়িছি না আমার ডর ঘরের আল্লাহ মাফ দিবানি সুবহানাল্লাহ কাসিমে উত্তর দিলা বাবা আমরা বাসা কইয়ার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাইলে আমার আগে তুমি জান্নাত মুখী হইবা সুবহানাল্লাহ কারণ মাফ করিয়া দেওয়ার বেলায় আমার আল্লাহ বড় ক্ষমাশীল এবং অত বড় ক্ষমা আল্লাহর কাছে আছে খারে খে কোন সময় ফাঁস দিয়া আগ বাড়িব আল্লাহ ছাড়া জানে না সুবহানাল্লাহ কোনা ই বান্দায় লগে লগে তওবা ইস্তেগফার করে নামাজ শুরু করে দিল আর কইল আল্লাহ দারুল উলুমের বানিয়ে দেওবন্দ দেওবন্দর মাদ্রাসার বানি জান আত ফাউন্ডেশন স্টোন অত বড় বুজুর্গ আমারে কইতরা যেন তান থেকে আল্লাহ আমারে এক বাড়াই দিবা আমি এখন তওবা শুরু করি না ইস্তেগফার শুরু করি না মাফ চাওয়া শুরু করি না আল্লাহর বান্দায় চাইতে 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 এমন উচ্চতার মধ্যে আল্লাহ নিছেন এর বাদে নূরউদ্দিন সাহারানপুরি বানাইছেন সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ নূরউদ্দিন সাহারানপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলা বড় বুজুর্গ গেছলা যাইন মানতে কত্তয় রই গেছলা লাস্টে পাকিয়ে পাকির লগে কথা হইতে ভাষা বুঝিলাইতা সুবহানাল্লাহ ওলা মোল্লার কুফা মসজিদের ভিতরে বান্দায় বইয়া যদি খান দে আল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় সিয়াকার শিকড়ও খাইলাম আল্লাহ রজনীগন্ধাও খাইলাম লুডুও খেলাইলাম ক্যারমও খেলাইলাম ফ্রি ফায়ারও খেলাইলাম ইলা কোনো গুনাহ নাই যে আমি বাদ দিলাম না আল্লাহ তুমি করাই ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ এটা মসজিদ তো তোমার মসজিদ ওলা আল্লাহর ওলা আল্লাহর ওলা আল্লাহর ওলা আল্লাহর বড় বুজুর্গ একজনে বিবি তালাক দিলাইলা মুফতি সাহেবে ফতোয়া দিলা ফতোয়া দিলা বেলে তালাক হয়ে গেছে আল্লামা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হইলে তালাক হয়ে গেছে এর বাদে মশওয়ারা করিয়া দেখা যায় এক লাইনে তালাকর যে সন্ধির ভিতরে যেগু মন্তব্য দেওয়া শর্ত দেওয়া এই শর্ত মোতাবেক তালাক হইত না বেলে কিলা বিলে এই বান্দিরে সিস্টেম কোন সিস্টেমে তালাক দিছেন আপনার বিবিরে বলে ও সিস্টেমে তালাক দিছি আমি কইছি এই আরব সাম্রাজ্যের ভিতরে তাকিয়া যদি রাতকুর ভিতরে বারইয়া যায় রাতকুর ভিতরে বারইয়া যায় তাইলে তালাক দেখুন আরব সাম্রাজ্য কত বড় এর ভিতর তাকে রাত ফুয়াইতে ফুয়াইতে বাড়ানো সম্ভব আছে নি মাথা না কেনে বিরাট সাম্রাজ্য আরব সাম্রাজ্য বিরাট বড় বাড়ানির লাইন নাই যে কোনো মতে রাত ফুয়ায় তালাক কার্যকরী হয়ে যায় মুফতি সাহেবে ফতোয়া দিলা বেলে ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইন আছে আপনি একটা মসজিদের ভিতরে সুন্দর করিয়া পর্দা করিয়া আপনার বিবিরে রাখি দেন সুবহানাল্লাহ বলে কিলা বলে আমার সাম্রাজ্যের ভিতরে আরব সাম্রাজ্যের ভিতরে তো আল্লাহর ঘর এখান ঢুকাইল নাই ও আন্নাল মাসাজিদ লিল্লাহ এখান তো আল্লাহর ঘর ওলা ঘর ওলা ঘর বাকি জমিনের লগে এখানের সম্পর্ক নাই সুবহানাল্লাহ সূর্য উঠার বাদে এই পর্দার থেকে বিবিরে বার করা হয় এবং তালাক আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় তালাক প্রত্যাখ্যান হইয়া শাদী কার্যকর হয়ে যায় সুবহানাল্লাহ
শাদি টিকি যায় মসজিদের ভিতরে হারাইয়া হইছেন আপনি রাইত হুয়ানি পর্যন্ত মসজিদের ভিতরে রাখক সূর্য উঠার লগে লগে সাম্রাজ্য আই যাইবা কারণ মসজিদের বাউন্ডারির বার হইল কি বাকি সাম্রাজ্য আর মসজিদের ভিতরই কেন আল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন ওয়া আনাল মাসাজিদ লিল্লাহ আল্লাহর বান্দায় যদি খান দে আল্লাহ তাআলা অবশ্যই ক্রন্দনরে কবুল করবা তার ভুক মিটাইয়া দেবা রিজকের জিম্মাদার আল্লাহ রাজ্জাক আল্লাহ ফয়সালা করবা রিজকের আর তার সম্মান ইজ্জত ডর বয় সারার জিম্মাদার আল্লাহ বনে যাইবা সুবহানাল্লাহ কত সময় বয়ান দিয়া এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কইন তুমি খাও রেবা কুল কুল ও নবী তুমি খাও অথবা আমরা রে খাওয়ার আমরা হইতাম আমরা হইতাম انما ادعو ربي ولا اشرك به احدا انما ادعو ربي আমরা তো চাই একমাত্র আল্লাহর কাছে আমরা রবের কাছে একমাত্র চাই অন্য খেয়ররে আমরা শরীক করি না ওয়ালা উশরিকু বিহি আহাদা ও নবী তুমি হও আর তোমার উম্মতে মুহাম্মদের কইয়া দাও তারাও হইতা বেটা এবং বেটিয়ে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি একমাত্র যা চাওয়ার আল্লাহর কাছে চাই আর অন্য খেয়রের কাছে আমরা চাই না অন্য খেয়ররে আমরা শরীক করি না জোরে হোক সুবহানাল্লাহ